একি এত বিলম্ব আমি গুরু ভেবে যেন স্থির করে জানি না 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 তবে কি মহামণি নারদ কি ভুলে গেছে কেন আসছে না অপেক্ষা করি নারায়ণ 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 রাম হয়ে দেব রাজ আমি গুসাউনির্ধ এবং কি 33 কোটি দেবতাকে আমন্ত্রণ করেছি তাদেরকে সঙ্গে করে নিয়ে ইন্দ্র সভা মাঝে এক এক করে 33 কোটি দেবী দেবী সকলকে নিমন্ত্রণ দিয়েছো চেয়ার দিবেন আসলে চেয়ার বন্ধ কৈলাসপতি বন্ধ কৈলাসপতি আসলে চেয়ার দেন বন্ধ কৈলাসপতি ইন্দ্রদেব বলুন কোন কাল পূর্বে ইন্দ্র সভা হইতে ফিরে গিয়েছিলাম কৈলাস থামে আমার আমন্ত্রণ করলে কেন তাই বুঝি আশ্চর্য হয়ে গেছো আপনারই কন্যা এই ইন্দ্র সভায় এসেছে বলেই নিত্যের আয়োজন করেছি বলেই দ্বিতীয় বারে আয়োজন করেছি 33 কোটি দেবী দেবীকে সাধু সাধু সুস্বাগতম সাধু সুস্বাগতম কল্যাণ হোক তব কল্যাণ হোক তব নিজ নিজ আসন করগ্রহ আপনার চরণী প্রণাম জানাই দেব রাজ মর আসন আপন্ন হোক তব প্রণাম হই 33 কোটি দেবতা প্রণাম হই নতুন দেবী দেবরাজ ক্ষণকাল অগ্রে ইন্দ্র সবাই নিত্য করে শরীর ক্লান্ত হয়েছিল বলে গিয়েছিলাম দ্বারকার দ্বারে বিশ্রাম কারণে পুনর্বার মণি ঋষিকে পাঠিয়ে ইন্দ্র সবাই আনায়ন করলেন কিসের কারণে বা সত্যি তাই আশ্চর্য হয়ে গেছে বুঝি দ্বিতীয়বার আনায়ন করার উদ্দেশ্য হচ্ছে শিবকন্যা পদ্মাবতী এসেছে বলে এই ইন্দ্র সবাই নিত্যের আয়োজন করেছি আমি কিন্তু দেবরাজ বলো আপনি তো বলেছিলেন একবার নিত্য করার পর দ্বিতীয়বার নিত্যের অসম্ভব এ যে অসম্ভব আমরা যে দ্বিতীয়বার নিত্য করতে পারবো না আমাদের শরীর বড় ক্লান্ত দেবরাজ জানি হরি জানি দ্বিতীয়বার এই ইন্দ্র সবাই কখনো কোনোদিন নিত্য হয়নি কিন্তু আমি যে ইন্দ্রদেব হয়ে আমি দেবীকে কথা দিয়েছি দ্বিতীয়বার তোমাদের নিত্য দেখবে বলেই আজ মর্ত্যলোক হইতে এই ইন্দ্র সবাই আবির্ভূত হয়েছে তবে তোমরা কি চাইছো আমায় অপমানিত করতে না না দেবরাজ শুধুমাত্র আপনাদের কারণে এই ইন্দ্র সবাই আপনি অপমানিত হবেন আপনার সন্তান হয়ে আমরা কি করে চাই উষা হ্যাঁ নাও পিয়ে নাও আমাদের যতই কষ্ট হোক না কেন দেবরাজ যেন অপমানিত না হয় আমরা ততটুকুই চেষ্টা করব বেশ দাঁড়াও মা উষা হ্যাঁ প্রতিনিয়ত যেইভাবে এই ইন্দ্র সবাই নিত্য হয় হ্যাঁ সেই ভাব সেই রূপে আজকে নিত্য হবে না চেকে চেয়ে দেখো ওই মহামণি নারদ নেশি সুন্দর করে গুণ্ডি রেখা কাটিয়ে দিয়েছি গুণ্ডি রেখার মাঝে তোমরা দুজনে করবে নিত্য তোমাদের এই নিত্যের তালে যখন কখনো ভয় না হয় না ভাঙে তবে নিত্যের তালের কিছু প্রণালী রয়েছে কিভাবে জানো দু হাতে থাকবে তোমাদের তেলের বাটি মস্তকে থাকবে জলের ঘটি বসন্তের 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 রূপে ময়ূরের নাই পেখম তুলে তাতই তাতই করে নৃত্য করবে এই ইন্দ্র সবার মাঝে সত্যি কথা এমন পরীক্ষায় স্বর্গসভার মাঝে আমরা কোনোদিনও দেইনি জানি না আজকে দিনে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো কিনা পারবে উষা পারবে 33 কোটি দেবতা তোমাদের আশীর্বাদ করবে আর আমি আমার বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে দিলাম গুন্ডি রাখা রেখে এই গুন্ডির মাঝে তোমরা তাথই তাথই করে নিত্য করো আপনি আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন
আমরা যেন নিত্য গীত করে 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। তাই হবে মা, তাই হবে, আশীর্বাদ করি। দীর্ঘদিন ধরে নৃত্য করে আসছি ইন্দ্র সবাই, এমন ভাবে আমাদের কোনোদিন নৃত্য গীতের তাল ভঙ্গ হয়ে যায়নি। এই প্রথমবার, এই প্রথমবার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে আমাদের, তাই ক্ষমা করবেন দেবরাজ, আর আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হবে না দেবরাজ। তাই যদি হয় তোমাদের করিলাম ক্ষমা, তোমরা শুরু করো নৃত্য। উষা, প্রথমবার নৃত্য গীতের তাল ভঙ্গ হয়েছে বলে দেবরাজ ইন্দ্র আমাদেরকে ক্ষমা করেছে, আর যেন আমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ না হয়। বেশ, ওগো আকাশে মো বিজলি হলে আমরা নৃত্য গীতে মেতে উঠছি,
उपलब्धि करी तुम्हरा चाहो ना अपमानित करते देखे इंदु सभा करो सर्पर प्रति छवि देखते চতুর্পাশে সকলে করবে নৃত্য তাহার মাঝে তোমরা নৃত্য করবে কখনো তোমরা সর্পের ভয় দেখবে না বেশ তাই হবে দাঁড়াও গো বাবা ওগো সকল দেবতা আছে বসে নৃত্য করি Oh
আমরা চলেই যাবো দ্বাদশটি বৎসরের জন্য ওই মর্তধামে।
কিন্তু তুমি তো জানো মা, কোথাও জিতে গেলে গুরুদুর্গের চরণে প্রণাম জানিয়ে বিদায় নিয়ে যেতে হয়। এতে বড়াজের চরণে প্রণাম জানিয়ে আমরা যে বিদায় নিতে চাই মা। বেশ, সেই সময়টুকু তোমার দেবরাজ, বিদায় দেবরাজ। এই বিদায় কালে আমিও বলে যাই দেবরাজ, যতদিন পর্যন্ত দ্বাদশ বছর পূর্ণ না হবে এই দেব সব অন্ধকারে পরিণত হয়ে থাকবে। এই বিদায় বেলা আপনাকে দেবার মতো কিছু নেই, আপনার ওই রাঙা চরণে আমরা প্রণাম জানাই দেবরাজ। আজি বিদায় দেব, নামে কাম্বান
চক্ষুরে তার বক্ষ মাছের কাম জল জেগে উঠবে, যাবে সে ভ্রমর সাজে সনকার ফুলের মধু পান করতে। আর যদি বা করে সেই সনকার ফুলের মধু পান হবে সনকার গর্ভে অনিরুদ্ধার জন্ম। উষার চিপাক মানিয়ে যাব উজ্জয়িনী নগরীর বাচস্পতির সহধর্মিনী মেনকা রানী, উষার চিপাক মা দেব